আজকে যে কথাটা আপনাদের বলবো এই কথাটা আশা করছি বাংলার জমিনে 1971 থেকে আজ পর্যন্ত এইভাবে কেউ আলোচনা করে নাই সেভাবে ওই বিষয়টা আজকে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ তা আপনাদের কাছে একটা ঘন্টা সময় চেয়ে নিচ্ছি যারা মিডিয়ামের ভাইরা আছেন তারা একটু চুপ করে বসবেন এখানে একটু সামনে আশাআশি করবেন না খুব প্রয়োজন পড়লে আপনাদের যে কাজটি সেটা খুব সংক্ষেপে ছাড়বেন কোনো কথা বলবো না বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ যারা যারা থাকবেন না হাত দেখান দেখ সবার মাথা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন এবার যারা থাকবো এবার আপনাদের মাঝে তিনটা তাকবীর দিয়ে নিব এর মাঝে আমাদের ঘুমটা ভেঙে যাবে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ কষ্ট হবে আপনাদের থাকবেন তো ইনশাআল্লাহ যে এবার প্রথমে তাকবীর হবে যারা 40 বছরের উপরে তারা তাকবীর দিবেন এরপরে তাকবীর দিবেন তারা যারা 40 বছরের নিচে তৃতীয়বার তাকবীর হবে সবাই মিলে রাজি আছেন তাহলে প্রথমে কারা চাইনা ব্যাটারি না জাপানি ব্যাটারি দেখা যাবে আজকে ঠিক আছে আমার যুবক ভাইরা আপনারা চুপ থাকবেন এবার আমাদের মুরব্বীরা দিবে জোয়ান থেকে মুরব্বী সবাই দিবে ইনশাআল্লাহ বলেন যে একটা হাত উঁচু করেন মুরব্বীরা এটা কিন্তু ওয়ান টেস্ট হচ্ছে যুবকেরা 40 এর নিচে তারা না লিল্লাহি তাকবীর হাত নামান এবার যুবকরা দিবে 40 থেকে নিচে যারা তারা প্রস্তুত প্রস্তুত দেখছেন যুবকদের দেখছেন আগ্রহ কি অবস্থা মাশাআল্লাহ এমনি কি যুবকরা আগামী দেশের আগামী দিনের ভবিষ্যৎ লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ দেখেন আগামী দিন যুবকদের দেশ ঠিক কিনা বলে এবার যুবক এবং বৃদ্ধ বাবা যে যারা আছে তারা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহর আলোক সারা বিশ্বে জানো তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না এইরকম তাকবীর হবে স্লোগান যখন দিবেন এরকম সাজিয়ে গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ এবার আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি আজকের আলোচ্য বিষয় হলো তিনটা আমি চেষ্টা করব তিনটা বিষয় শেষ করবার জন্য যদি না পারি আমাকে ক্ষমা করবেন আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ তিনটা বিষয়ে যেটা বাকি থাকবে সেটা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ তিনটা বিষয়ে কথা বলার জন্য নিয়ত করেছি এক নম্বর বলবো হচ্ছে প্রথমে আমাদের গোটা বিশ্বের বিশেষ করে বাংলাদেশের মানুষের যে ধারণা ইসলামে বোধহয় রাজনীতি নেই ইসলামে রাজনীতি আছে কিনা আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো বলেন ইনশাআল্লাহ দুই নম্বর জানবো মুসলমানদের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার অধিকার এবং সেই জন্য কোনো আন্দোলন করার প্রচেষ্টা চালানোর কোন উপায়ন্তর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ রেখেছেন কিনা এটা জানি না তিন নম্বর জানবো প্রকৃতপক্ষের মুমিনরা ক্ষমতায় থাকলে কি লাভ আর জালিমরা ক্ষমতায় থাকলে কি ক্ষতি এই তিনটা বিষয় জেনে ইনশাআল্লাহ বাড়ি যাবো রাজি আছেন সবাই এটা কি প্রয়োজন আছে না নাই আর সারা বিশ্বে কিন্তু মুসলমানরা মার খাচ্ছে একটি মাত্র কারণ ইসলামের রাজনীতি থেকে তারা পিছিয়ে আর শাসনের হাত লাঠি তাদের হাতে তারা ক্ষমতায় ঠিক কিনা বলেন আপনি চাইলেও কিছু করতে পারবেন না বেশি বললাম নাকি আপনি যাই চান না কেন আপনি রাস্তায় নামেন ঠেঙ্গায় সোজা করে দিবে ঠিক কিনা বলেন তো যাদের হাতে ক্ষমতা তারা আপনাকে আচ্ছা মতো ঠাঙ্গাবে আর ওই ক্ষমতাটা যদি আপনার হাতে থাকে এই শাসনের লাঠি যদি দুশ্চরিত্রবান কোন মদখোর নিশাখোর মাতাল এই ধরনের নেতা নেত্রীদের হাতে না থেকে যদি সৎ ন্যায়পরায় নিষ্ঠাবান লোকদের হাতে থাকে তাহলে সেই লাঠি দিয়ে শাসন করলে গোটা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে কারণ যিনি মদ খান ওর হাতে যদি লাঠি থাকে তো সারা বাংলাদেশ চাইবে যে মদের আড্ডা চালু হোক মদের লাইসেন্স দেওয়া হোক কথা বলেন না কেন
যারা নারী খোক এদের হাতে ক্ষমতা থাকলে তারা বলবে সব জায়গায় পতিতার লাইসেন্স দেওয়া হোক ঠিক কি না বলেন ঠিক ওরা ওদের বেদে চায় ঘুমে চায় বিভিন্ন জায়গায় চায় কারণ ওরা তো কোনোদিন এই দেশ থেকে চাইবে না যে ব্যাপারটা উঠে যাক পতিতালয় বন্ধ হয়ে আমার যে মায়েরা দেহ ব্যবসা করতেছেন যে বোনেরা অভাবে পড়ে কিংবা কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে তাদেরকে আমরা মানবতার মর্যাদা দিয়ে এই সমাজের বুকে তাদেরকে ফিরিয়ে আনি মর্যাদা দিয়ে এটা তারা চায় না ওরা তাদেরকে ভোগ করতে চায় কথা বলেন না কেন ওরা তাদেরকে ভোগ করতে চায় আজকের এই সমাজটাকে যারা পতিতার লাইসেন্স দিয়েছে তারা এই সমাজটাকে পরিমণির সমাজ বানাতে চায় এই সমাজটাকে সানিনিয়রের সমাজ বানাতে চায় এই সমাজটাকে তসলিমা নাসরিনের সমাজ বানাতে চায় এই সমাজটাকে দাউদ হায়দারের সমাজ বানাতে চায় আমার সুলিমের সমাজ বানাতে চায় হুমায়ুন আজাদের সমাজ বানাতে চায় আমরা বলছি এই সমাজ কশিন কালেও তোমাদের দাদা বাবুদের দেখানো স্বপ্ন পূরণ হবে না এই সমাজ মুসলমানদের সমাজ এই বাংলা ওলি আল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশে যতদিন মুসলমানরা থাকবে আলে মোলামা থাকবে তোমাদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না হবে না হবে না প্রিয় ভাইয়েরা আজ আমাদের মাথার উপরে বসেছে একটা এক প্রকার শকুন কিসের শকুন ধর্ম নিরপেক্ষতাবাদের শকুন জাতীয়তাবাদের শকুন সমাজতন্ত্রের শকুন ক্যাপিটালিজম ধনতন্ত্রের শকুন বসেছে আমাদের মাথার উপরে এগুলি ছেড়ে দিয়ে সমস্ত শকুনকে খেদায় আমাদেরকে একটা শান্তির পায়রা আমাদের পার্লামেন্টে নিয়ে যেতে হবে তার নাম কি আওয়াজ দেবেন তার নাম কি কোরআন এই কোরআনকে আমরা নিয়ে যেতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুন বলেন আমিন আমি আর কথা বাড়াতে চাই না এবার আসুন কোরআন থেকে আমাদের তিনটি কথার ব্যাপারে আপনার তথ্য নিয়ে বাড়ি যাবেন আগামী দিন থেকে যেই ব্যক্তি যারা বলে আমাদের দেশে অনেক দেখবেন রাজনীতিবিদ আছে তারা বলে হুজুররা রাজনীতি করবে কেন বলে কিনা ওনারা কিন্তু হুজুরের পেছনে জুমার দিন নামাজ পড়ে ঠিকই পড়ে জুমার দিন হুজুরের পেছনে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ হুজুরের পেছনে পড়বে কিন্তু ওই হুজুর সাহেব কোরআনে যে রাজনীতি আছে অর্থনীতি আছে এগুলি যখন বর্ণনা দিবে তখন ওই হুজুরের পেছনে মসজিদ থেকে বেরিয়ে এসে হুজুরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এক ধরনের জালেম শৈরাচার আছে মসজিদ থেকে ইমামকে তাড়াতে চায় বলে ইমাম ভালো না ঠিক কিনা বলে না আজ ফিলিস্তিন মায়ানমার কাশ্মীর সিরিয়া বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে একটিমাত্র কারণ আজ মুসলমানরা রাজনৈতিকভাবে পিছিয়ে আছে রাজনৈতিক ক্ষমতা আজ মুসলমানদের হাতে নেই তারা আজ কাফের মুশরিকদের দেখানো রাজনীতি করছে ঠিক কি না আজ থেকে আমরা জেনে যাব ইসলামে রাজনীতি আছে রাসূলের আদর্শে রাজনীতি আছে এটা আমরা করব বলেন ইনশাআল্লাহ আসুন কোরআনে যে রাজনীতি আছে আমরা এটা শুরু করি আমার সঙ্গে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله رب العالمين বলছেন বরকতময় আল্লাহ যার হাতের মধ্যে ক্ষমতা সর্বময় ক্ষমতার অধিকারী মহান রব্বুল আলামিন তার হাতের মধ্যে সমস্ত রাজত্ব এবং ক্ষমতা রয়েছে যার হাতের মুঠায় তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন মুলক শব্দ ব্যবহার করেছেন মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব মুলক শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা মুলক শব্দের অর্থ হলো কর্তৃত্ব মুলক শব্দের অর্থ হলো শাসন ব্যবস্থা এখন বলুন তো আসমান আর জমিনের মালিক কে হায়াত ও মওতের মালিক কে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ হায়াত ও মওতের মালিক আল্লাহ সমগ্র মানবতার সমগ্র মানুষের পৃথিবীতে যত মানুষ আছে দানব আছে সব কিছুর রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিচ্ছেন শুনুন قل اللهم مالك الملك
الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله رب العالمين تعالى نبي كبانشن هي نبي تمي بولا داو هي راج دي راج মহান আল্লাহ আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন সমস্ত কল্যাণ আপনার সমস্ত কল্যাণের চাবিকাঠি একমাত্র আপনার হাতের মুঠার ভিতরে আর আপনি হচ্ছেন নিশ্চয়ই সর্বময় ক্ষমতার অধিকারী সমস্ত কল্যাণের চাবিকাঠি যার হাতের মুঠার আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সমস্ত কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে জানে সেই ব্যক্তি কোনোদিন মানুষের কাছে মাথা নত করতে পারে না সেই ব্যক্তি কোনো কাফের মুশরিকদের দেখানো খ্রিস্টান ইহুদিদের সেই রাজনৈতিক মতাদর্শের কাছে মাথা নত করতে পারে না তারা কখনো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আদর্শ কিনে আনতে পারে না ঠিক কিনা বলি না তারা কখন দুর্গা দেবীর কাছে মাথা নত করতে পারে না মানুষের কাছে মাথা নত করতে পারে না সম্মান ইজ্জতের মালিক মানুষকে মনে করতে পারে না রাজ্জাক রিজিকের চাবিকাঠি চাকরি এই কথা মনে করতে পারে না ঠিক কি না বল কি না আমার রব জানিয়ে দিচ্ছেন হে রসুল আপনি বলুন তিনি তুমি ঘোষণা করো হে রাজ দিরাস মহান রাজ মহান আল্লাহ আপনি সবচাইতে বড় রাজা মহান রাজা আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন যাকে ইচ্ছা ক্ষমতা দেন তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা তাকে অপমানিত করে লাঞ্ছিত করে জুতার মারা গলায় পড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন ঠিক কিনা আল্লাহ পাক এখানে তার রাজার পরিচয় দিলেন আর একটা ছোট্ট সূরা থেকে আপনাকে পরিচয় দিচ্ছি শুনুন রব্বুল আলামিন বলছেন সবাই জানেন সূরাতুন নাস এই নাস সূরাটি আপনারা সবাই জানেন যারা জানেন আমার সাথে একটু ঠোঁট মেলিয়ে পড়বার চেষ্টা করুন আমার সাথে পড়ুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার তার নবীকে বলছেন হে রাসূল আপনি আশ্রয় প্রার্থনা করুন মানুষের রবের কাছে আপনি আশ্রয় প্রার্থনা করুন মানুষের বাদশার কাছে মানুষের রাজার কাছে মানুষের মালিকের কাছে আপনি আশ্রয় প্রার্থনা করুন মানুষের ইলার কাছে আপনি মানুষের বাদশার কাছে আশ্রয় প্রার্থনা করুন তার মানে হলো মানুষের একজন রাজা আছে তার নাম কি চিৎকার দিয়ে বলুন তার নাম কি মুখ বন্ধ রাখবেন না আল্লাহর নাম যত নেবেন অন্তর তত পরিষ্কার হবে মহাব্বতের সাথে বলুন তার নাম কি তার নাম হচ্ছে আল্লাহ আমরা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে যখন দাঁড়াই যে সূরাটি ছাড়া নামাজ আমাদের শুদ্ধ হয় না নামাজ হবে না সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা জানেন না সবাই আমার সাথে বলেন আল্লাহ পাক কেন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে আপনাকে কি শিক্ষা দিচ্ছে বাবু থাক কি শিক্ষা দিচ্ছে শুনুন খেয়াল করুন তথ্যগুলো দিয়ে সামনে যাচ্ছি আল্লাহ পাক বলছেন আমার সাথে বলুন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এখানে বলছেন সমস্ত প্রশংসা সমগ্র বিশ্ব জগতের রব আল্লাহ দয়াময় করুণাময় তিনি বিচার দিবসের মালিক বাদশাহ যিনি রাজা যিনি
তার প্রশংসা আমরা একমাত্র তোমার ইবাদত করি তোমারই দাসত্ব করি তোমার কাছেই সাহায্য চাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা সবকিছু সাহায্য কার কাছে চাই আল্লাহর কাছে চাই এখানে ছোট একটি পরিচয় দিয়েছি আপনাকে এতগুলি আয়াতের মাধ্যমে সেটি হচ্ছে আমাদের সবার একজন রাজা আছে এবার বলুন তার নাম কি আল্লাহ এই কয়টি আয়াতে পেয়েছেন তো সেই রাজার পরিচয় তিনি হচ্ছেন আল্লাহ এবার আসুন রাজা যখন পেলাম তো রাজা থাকলে তো রাজার নীতি আছে না নাই তো রাজার নীতি আছে রাজার রাজনৈতিক নীতিমালা থাকবে এই পৃথিবীতে যত দল আছে যত মানুষ আছে যত রাজনীতি করে প্রত্যেক দলের একটা গঠনতন্ত্র আছে না নাই আছে প্রত্যেকটা দলের গঠনতন্ত্র আছে আপনি আওয়ামী লীগের যারা করে আওয়ামী লীগের একটা নিজস্ব গঠনতন্ত্র আছে বিএনপি যারা করে বিএনপির নিজস্ব একটা গঠনতন্ত্র আছে জাতীয় পার্টি যারা করে জাতীয় পার্টির একটা নিজস্ব দল পরিচালনার গঠনতন্ত্র আছে ঠিক কি না জামাত ইসলাম যারা করে তাদের একটা নিজস্ব গঠনতন্ত্র আছে চরমনায় যারা করে তাদের নিজস্ব একটা গঠনতন্ত্র আছে অর্থাৎ প্রত্যেকটি দলে একটা নিজস্ব গঠনতন্ত্র আছে সেই দলকে পরিচালনা করবার জন্য তাহলে এবার বলুন এই সমগ্র বিশ্ব চরাচরের যত সৃষ্টি আছে সব সৃষ্টিজীবের মালিক কে তাহলে এই সমগ্র সৃষ্টি জীব পরিচালনার জন্য তার কোথায় কোনো গঠনতন্ত্র নাই অবশ্যই আছে কথা বলেন দেখুন আছে না নাই আল্লাহ কি বলছেন শুনুন মানুষ আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি তোমাকে এই দুনিয়া যত সৃষ্টি আছে আমার যত মাখলুক তুমি দেখতে পাও তোমার চামড়া চক্ষু দিয়া সমগ্র সৃষ্টির ভিতর থেকে তুমি নিজের দিকে তাকায় দেখো আমি রব্বুল আলামিন তোমাকে সব সৃষ্টির চাইতে সবচাইতে সুন্দর করে তোমারে বানিয়েছি নিপুণ করে বানিয়েছি সুবহানাল্লাহ আমি তোমারে এত সুন্দর করে বানালাম তার মানে এই নয় যে তোমাকে আমি জাহান্নামের আগুনে পোড়াবো তোমাকে দুনিয়ায় পথহারা ছেড়ে দিব দুনিয়ায় তুমি উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে দুনিয়ায় তুমি পথভ্রষ্ট হয়ে এদিক সেদিক ঘুরবে অন্ধকারের মধ্যে হাত দিয়ে মরবে এমনটার জন্য আমি তোমাকে কখনো এমন অন্ধকারে ছেড়ে দেই নাই বরং তোমার জন্য আমি রব্বুল আলামিন আমার জান্নাতে নেওয়ার জন্য সুনির্দিষ্ট একটি পথ ও নির্দেশক আমি দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ